সবাইকে সিনে ফেরিওয়ালাতে স্বাগতম জানাচ্ছি, আমি তারেক আহমেদ। আজ আমি কথা বলবো পৃথিবীর অন্যতম সেরা নির্মাতা স্যার আলফ্রেড হিচককের একটি এভারগ্রিন হরর সিনেমা সাইকো নিয়ে। ছবিটি নির্মিত হয়েছে 1960 সালে। ছবিটির আইএমডিবি রেটিং 8.5 এবং রটেন টমেটোজের বর্তমান রেটিং 97%। ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি সিনেমার গল্প নিয়ে। ছবির গল্প শুরু হয় একটি হোটেল কক্ষে। আমরা দেখতে পাই ম্যারিয়ন এবং তার প্রেমিক স্যামকে। তারা মাঝে মাঝে এমন হোটেল কক্ষে সময় কাটায়, কিন্তু তারা একে অন্যকে বিয়ে করতে পারছে না, কারণ স্যামের অনেক দেনা রয়েছে, তার মৃত বাবার দেনা যেটা তাকে শোধ করতে হচ্ছে। আবার তার বিচ্ছেদের কারণে আইন অনুযায়ী তার সাবেক স্ত্রীর ভরণ পোষণের টাকাও তাকে দিতে হয়, ফলে তার পক্ষে এখনই বিয়ে করা সম্ভব হচ্ছে না। ম্যারিয়ন আসলে অফিসের লাঞ্চ আওয়ারে অফিস থেকে বের হয়ে এখানে এসেছে। তার লাঞ্চ আওয়ার শেষ হয়ে আসছে দেখে সে দ্রুত হোটেল থেকে বেরিয়ে অফিসে চলে আসে। সে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করে। সেখানে তার বস এক ক্লায়েন্টকে সাথে করে নিয়ে আসে, যে তার মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য একটি বাড়ি কিনতে এসেছে। সে বাড়ির দাম $40,000 ক্যাশে পেমেন্ট করে। বর্তমান সময়ে এই টাকা কম মনে হলেও সিনেমাটি যেহেতু 1960 সালের, সেই সময় কিন্তু $40,000 মানে হিউজ অ্যামাউন্ট। তো যাই হোক, সেদিন ছিল শুক্রবার, আর এর পরের দুই দিন অর্থাৎ শনিবার এবং রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, ব্যাংক বন্ধ থাকবে। তো ম্যারিয়নের বস অফিসে এতগুলো টাকা রাখার রিস্ক নিতে চায় না। সে ম্যারিয়নকে বলে টাকাটা ব্যাংকের সেফ ডিপোজিট বক্সে রেখে দিতে এবং সোমবার যখন অফিসে আসবে তখন সাথে করে নিয়ে আসতে। তো ম্যারিয়ন ব্যাংকের টাকা জমা দিতে অফিস থেকে বের হয়ে যায়, কিন্তু ম্যারিয়ন ব্যাংকের টাকা জমা না দিয়ে বাসায় নিয়ে আসে। বাসায় এসে লাগেজ গোছাতে শুরু করে দেয়। তারপর গাড়ি নিয়ে তার প্রদেশ অ্যারিজোনা থেকে তার প্রেমিক স্যামের প্রদেশ ক্যালিফোর্নিয়ার দিকে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে গেলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে গাড়িতেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙায় একজন পুলিশ অফিসার। পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, সে নার্ভাস হয়ে যায়। এটা দেখে পুলিশের কিছুটা সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে তার কোনো সমস্যা আছে কিনা। ম্যারিয়ন জানায় সে রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, আর তাছাড়া তার তারা রয়েছে, এছাড়া তার আর কোনো সমস্যা নেই। পুলিশ অফিসার তার লাইসেন্স চেক করে তাকে ছেড়ে দেয়। ম্যারিয়ন আবার গাড়ি নিয়ে ছুটতে থাকে, কিন্তু পুলিশের গাড়িটি তার পেছন পেছনেই আসতে থাকে। ম্যারিয়ন আরও ভয় পেয়ে যায়, কিন্তু একসময় দেখা যায় পুলিশের গাড়িটি অন্য রাস্তায় চলে যাচ্ছে। তখন সে হাঁপ ছেড়ে বাঁচে। এরপর সে একটি ব্যবহৃত গাড়ির দোকানে যায়, গাড়ি বদল করে অ্যারিজোনার নাম্বার প্লেটের পরিবর্তে ক্যালিফোর্নিয়ার নাম্বার প্লেটের গাড়ি নিতে। সেখানে সেলসম্যানের আসতে একটু দেরি হলে সে একটি পত্রিকা হাতে নিয়ে দ্রুত চোখ বুলাতে থাকে। এর মধ্যে রাস্তার অপর পাশে দেখা যায় সেই পুলিশ অফিসারটিকে। সে গাড়ি থামিয়ে ম্যারিয়নকে অবজার্ভ করতে থাকে। একটু পর ম্যারিয়নও তাকে দেখতে পায়। সে ভয় পেয়ে দ্রুত গাড়ির ডিল করতে থাকে। এতে সেলসম্যানও তাকে সন্দেহ করতে থাকে, কেননা ব্যবহৃত গাড়ি কেউ কিনবে, সেই কাস্টমার অবশ্যই গাড়ি ভালো করে চেক করে এমনকি টেস্ট ড্রাইভ করে তারপর কিনে। কিন্তু ম্যারিয়ন এর কিছুই করে না। উপরন্তু সেলস পার্সন যখন তার পুরানো গাড়ি এবং সাথে আরও $700 দাম হাঁকায়, তখন সে দামাদামিও করে না, যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে সচরাচর ঘটে না। পুলিশ অফিসার গাড়ি ঘুরিয়ে দোকানের দিকেই আসে। ম্যারিয়ন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে এতটাই তাড়াহুড়ায় ছিল যে আগের গাড়ির ভেতর থাকা তার লাগেজটি নিতেও ভুলে যায়। এক মেকানিক তাকে ডাক দিয়ে গাড়ি থামিয়ে লাগেজটি দেয়। ম্যারিয়ন আবার গাড়ি নিয়ে ছুটে যায় ক্যালিফোর্নিয়ার দিকে। ভয়েস ওভারের মাধ্যমে আমরা ওদিকে তার অফিসের কথোপকথন শুনতে পাই। সেখানে শোনা যায় তার বস ম্যারিয়ন অফিসে না আসায় তাকে ফোন করে, কিন্তু সে যখন ফোন ধরে না তখন খোঁজ নিয়ে জানতে পারে দুদিন ধরে সে বাসাতেও নেই। এতে তার সন্দেহ হতে থাকে, কিন্তু সে সন্দেহ করতে পারে না ম্যারিয়নকে, কারণ ম্যারিয়ন 10 বছর ধরেই সেই অফিসে চাকরি করে। সে তখনও আশা করতে থাকে ম্যারিয়ন হয়তো কোথাও গিয়েছে, সে নিশ্চয়ই ফিরে আসবে। এদিকে রাত নেমে আসে, আর সেই সাথে শুরু হয় তুমুল বৃষ্টি। চোখে ঘুম, ক্লান্তি আর বৃষ্টির তোড়ে ম্যারিয়ন সামনের রাস্তা প্রায় দেখতে পায় না বললেই চলে। তখন একটি সাইনবোর্ডে তার চোখ পড়ে, বেস্ট হোটেল। সে হোটেলের সামনে গিয়ে গাড়ি থামায়। হোটেলে আর কোনো গেস্ট নেই, সব রুমই ফাঁকা। হোটেলের পাশেই এর মালিকের বাড়ি। মালিক নরমান বেটস একজন তরুণ। সে ম্যারিয়নকে তার ঘর দেখিয়ে দেয়। এই হোটেলটা আসলে একদম নির্জন জায়গায়, এর সবচেয়ে কাছের রেস্টুরেন্টটিও 15 মাইল দূরে। এই ঝড় বৃষ্টির রাতে সেখানে গিয়ে খাবার খাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই নরমান ম্যারিয়নকে অফার করে তার বাড়িতে তার সাথে রাতের খাবারটা খেতে। ম্যারিয়নও রাজি হয়ে যায়।
নরমান চলে যায় খাবার রেডি করতে। ম্যারিয়ন টাকা কোথায় লুকিয়ে রাখবে তেমন জায়গা খুঁজতে থাকে, কিন্তু তেমন জায়গা খুঁজে না পেয়ে সে পত্রিকা দিয়ে টাকাটা এমনভাবে মুড়িয়ে রাখে যাতে করে কেউ দেখলে বুঝতেও পারবে না এখানে টাকা রয়েছে। ওদিকে নরমানের বাড়ি থেকে তার মায়ের চিৎকারের শব্দ পাওয়া যায়। সে একজন মেয়েকে বাড়িতে এনে খাওয়ানোর ব্যাপারটি একদমই পছন্দ করেনি, তাই ছেলের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে। একটু পর নরমান ট্রেতে করে কিছু খাবার নিয়ে আসে ম্যারিয়নের জন্য এবং সে ম্যারিয়নের কাছে তার মায়ের ব্যবহারের জন্য ক্ষমা চায়। নরমানের অফিসে বসেই ম্যারিয়ন খাবার খেতে থাকে। অফিসের নানা জায়গায় পাখির স্টাফ করা দেহ রাখা আছে। নরমান জানায় এটা আসলে তার শখ। সে আরও জানায় তার মা আসলে একজন মানসিক ভারসাম্যহীন, মাঝে মাঝে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ম্যারিয়ন যখন তাকে কোনো মানসিক হাসপাতালে রাখার কথা বলে তখন নরমান হঠাৎ করেই খুব খেপে যায়। সে বলে পাগলাকারদের চিৎকার চেঁচামেচির মধ্যে সে তার মাকে কল্পনাও করতে পারে না, আর তার মার তাকে খুবই প্রয়োজন, আর সে নিজেও তার মাকে ভালোবাসে। একটু পরে অবশ্য নরমান স্বাভাবিক হয়ে আসে। ম্যারিয়ন খাবার খেয়ে তার রুমে চলে যায়। নরমান একটি ছবির ফ্রেম সরিয়ে তার পেছনে থাকা ফুটো দিয়ে লুকিয়ে ম্যারিয়নকে দেখে। তারপর সে তার বাসায় চলে যায়। ম্যারিয়ন শাওয়ার নিতে বাথরুমে প্রবেশ করে। হঠাৎ বড় চুলওয়ালা একটি অবয়বেশে ছুরি দিয়ে আঘাত করে ম্যারিয়নকে হত্যা করে। বাড়ি থেকে নরমানের চিৎকার শোনা যায় রক্ত রক্ত বলে। সে দৌড়ে হোটেলে চলে আসে এবং দেখে ম্যারিয়নের মৃতদেহ পড়ে আছে। সে ঘরের দরজা জানালা সব লাগিয়ে দেয়। তাকে খুবই চিন্তিত দেখায়, কি করবে ভেবে পাচ্ছে না। এরপর হোটেলের সব বাতি নিভিয়ে দিয়ে ম্যারিয়নের ঘরে গিয়ে একটি পলির উপর ম্যারিয়নের মৃতদেহ রাখে। এরপর বাথরুমের দেয়াল এবং মেঝেতে লেগে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার করে এবং সবশেষে ম্যারিয়নের গাড়ির ডেকের মধ্যে ম্যারিয়নের মৃতদেহ, লাগেজ, সব জিনিসপত্র এবং সেই পত্রিকায় মোড়ানো টাকা ঢুকিয়ে সেই গাড়িটিকে তার বাড়ির পেছনে এক ডোবার মধ্যে ডুবিয়ে দেয়। ওদিকে ম্যারিয়নকে খুঁজে না পেয়ে ম্যারিয়নের বোন এসে উপস্থিত হয় ক্যালিফোর্নিয়াতে স্যামের কাছে। স্যাম বলে সে এই বিষয়ে কিছুই জানে না। এর মাঝে অন্য একজনও এসে উপস্থিত হয় সেখানে। সে জানায় তার নাম আরবোকাস্ট। সে ম্যারিয়নের বোনকে ফলো করে এখানে এসেছে। সে আসলে একজন প্রাইভেট ডিটেকটিভ। ম্যারিয়নের বস তাকে হায়ার করেছে। সে বলে ম্যারিয়ন ক্যালিফোর্নিয়াতেই কোথাও লুকিয়ে আছে, সে অবশ্যই তাকে খুঁজে বের করবে। এরপর আরবোকাস্ট আশেপাশের সব হোটেলে ম্যারিয়নকে খুঁজতে থাকে এবং একসময় এসে সে উপস্থিত হয় সেই বেস্ট হোটেলে। নরমানকে ছবি দেখালে সে বলে এমন কেউ তার হোটেলে আসেনি। তার হোটেলে অনেকদিন ধরেই কোনো লোক আসে না। তখন ডিটেকটিভ তার হোটেলের লগবুক দেখতে চায়। লগবুকে সে ম্যারিয়নের হ্যান্ডরাইটিং দেখতে পায় এবং যদিও তার নাম ম্যারিয়ন ক্রেন, কিন্তু সে সিগনেচার করেছে ম্যারি স্যামুয়েলস নামে, ম্যারিয়নের ম্যারি আর তার প্রেমিক স্যাম থেকে স্যামুয়েলস। এবার নরমান বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। সে তখন আমতামতা করে আবারও ছবিটি দেখতে চায়। তারপর বলে সেদিন খুব বৃষ্টি ছিল আর বৃষ্টিতে চুল ভেজে থাকার কারণে সে তাকে চিনতে পারেনি। সে জানায় ম্যারিয়ন এখানে এক রাত থেকে খুব ভোরে এখান থেকে চলে গেছে। ডিটেকটিভ নানা রকম প্রশ্ন করতে থাকলে নরমান সত্য মিথ্যা মিলিয়ে জবাব দিতে থাকে। ডিটেকটিভ জানায় সে রুমগুলো একটু ঘুরে দেখতে চায়। নরমান রাজি হয়। সে প্রথম রুমের সামনে গিয়ে একটু ইতস্তত করে দ্বিতীয় রুমের সামনে চলে যায়। ডিটেকটিভ বুঝে নেয় ম্যারিয়ন প্রথম রুমেই ছিল, সে আর রুমে যায় না। সে যখন জানতে পারে বাড়িতে নরমান ছাড়া নরমানের মাও ম্যারিয়নকে দেখেছে, তখন সে নরমানের মায়ের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু নরমান জানায় তার মানসিক সমস্যা রয়েছে, সে কোনোভাবেই তার সাথে দেখা করতে দিবে না এবং ডিটেকটিভকে বলে চলে যেতে। তখন ডিটেকটিভ বুঝতে পারে তাকে ওয়ারেন্টে নেই এই বাড়িতে ঢুকতে হবে। সে সেদিনের মতো চলে আসে। সে একটি ফোন বুথ থেকে ম্যারিয়নের বোন লায়লাকে কল করে জানায় সেখানকার ঘটনা। সে বলে সে আবারও বেস্ট হোটেলে ফিরে যাবে এবং নরমান বেস্টের মায়ের সঙ্গে কথা বলা যায় কিনা সেটার চেষ্টা করবে। তারপর এক ঘন্টার মধ্যে সে তাদের কাছে আসবে। আরবোকাস্ট আবার ফিরে যায় সেই হোটেলে। প্রথমে রুম চেক করে তারপর বাড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নরমানের মা ছুরি হাতে এসে দাঁড়ায় এবং আরবোকাস্টের বুকে ছুরি বসিয়ে তাকে হত্যা করে। ওদিকে লায়লা এবং স্যাম আরবোকাস্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সে আসে না, তখন স্যাম সেই বেডস হোটেলে যায় তাকে খুঁজতে, কিন্তু খুঁজে পায় না। সে ঘরের জানোয়ায় শুধু নরমানের মায়ের অবয়ব দেখতে পায়। আর অন্যদিকে নরমান সেই ডোবার মধ্যেই আরবোকাস্টের মৃতদেহ গাড়িসহ ডুবিয়ে দেয়। স্যাম এবার লায়লাকে নিয়ে যায় তাদের শহরের ডেপুটি শেরিফের কাছে এবং তাকে সব কিছু জানায়। শেরিফ জানায় নরমানের মা কোথা থেকে আসবে, 10 বছর আগে সে মারা গেছে, সেই মহিলার একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সে যখন আবিষ্কার করে ওই লোকটি গোপনে বিয়ে করেছে, তখন সেই লোককে বিষ খাইয়ে খুন করে নিজেও আত্মহত্যা করে।
কিন্তু স্যামদের চাপাচাপিতে শেরিফ নরমানকে ফোন করে আরবোগাস্টের কথা জিজ্ঞেস করে। তখন নরমান বলে সে এসেছিল এবং এক মেয়ে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে চলে গেছে। স্যাম এবার প্রতিবাদ করে বলে সে নিজেও ওই বাড়ির জানালায় বৃদ্ধ মহিলাকে দেখেছে। তাহলে সেই মহিলা কে? এদিকে দেখা যায় নরমান ফোন রেখে তার মায়ের ঘরে ঢুকে আমরা তাদের কথোপকথন শুনতে পারি। সে তার মাকে বলে নিচে আন্ডারগ্রাউন্ডে কয়েকদিন লুকিয়ে থাকতে, কারণ যে কোনো সময় তাকে খুঁজতে লোক চলে আসবে। তার মা বলে আমি ওই অন্ধকার ঘরে যাব না। তখন নরমান জোর করে তার মাকে কোলে করে রুম থেকে বের করে নিয়ে যায়। এদিকে স্যামরা পরদিন আবারও ডেপুটি শেরিফের সঙ্গে কথা বলে। শেরিফ জানায় সে বেটসের সঙ্গে কথা বলেছে। স্যাম হয়তো চোখে ধান্দা দেখেছিল বেটসের মাকে, কিন্তু লায়লা আর স্যামের দৃঢ় বিশ্বাস সেখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তারা হোটেলটি ভালো করে খুঁজে দেখার জন্য স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে হোটেলে গিয়ে উঠে। স্যাম নরমানকে কথায় কথায় ব্যস্ত রাখে আর লায়লা চলে যায় বাড়িতে বেটসের মাকে খুঁজতে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। ওদিকে নরমান একসময় বুঝতে পারে লায়লা তার বাড়িতে ঢুকেছে। তখন সে স্যামকে আঘাত করে ঘরের দিকে দৌড় দেয়। লায়লা ধরা পড়ার হাত থেকে বাঁচতে বাড়ির বেসমেন্টে গিয়ে আশ্রয় নেয়। সেখানে দেখা যায় একটি চেয়ারের উপর বেটসের মা বসে আছে। সে বেটসের মায়ের কাঁধে হাত রাখতেই সেটি সামনে ঘুরে যায়। আসলে সেটি একটি কঙ্কাল। লায়লা চিৎকার করে ওঠে। এর মধ্যে নরমান মাথায় পরচুলা লাগিয়ে তার মায়ের বেশে ছুরি হাতে লায়লাকে হত্যা করতে এগিয়ে আসে। তখন পেছন থেকে স্যাম এসে কোনো ক্রমে তাকে বাঁচায়। এরপর গল্প চলে যায় আদালতে। সেখানে একজন সাইকিয়াট্রিস্ট জানায় বাবার মৃত্যুর পর থেকেই নরমান কিছুটা অপ্রকৃতস্থ হয়ে যায়, কিন্তু এর মধ্যে তার মা অন্য একজন লোককে ভালোবেসে ফেলে। সে ভাবে তার মা সেই লোককে পেয়ে তাকে ভুলে গেছে। তখন সে লোক এবং তার মা দুজনকে হত্যা করে। এই মাতৃহত্যা এত সহজ নয়, তাই তার ব্রেন এটা থেকে তাকে রক্ষা করতে গল্প সাজায় যে তার মা এখনও বেঁচে আছে। তারই এক সত্তা তার অজান্তেই তার মায়ের রোল প্লে করতে থাকে। সে আসলে একই সঙ্গে নরমান এবং একই সঙ্গে নরমানের মা। কখনও তার নিজের সত্তা বেশি কাজ করত, আবার কখনও তার মায়ের সত্তা। আর যখন তার নিজের সত্তা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হতো, তখন মায়ের সত্তা জেলাস ফিল করত এবং সেই সত্তা তখন তাকে খুন করত। আর নরমান নিজের সত্তায় ফিরে তার মা খুন করেছে জেনে অন্য যে কোনো ছেলের মতোই তার মাকে বাঁচানোর চেষ্টা করত। সাইকিয়াট্রিস্ট জানায় নরমান এখন পুরোপুরি তার মায়ের চরিত্রে চলে গেছে। দ্বৈত চরিত্রের মধ্যে মায়ের চরিত্রটি জয়ী হয়েছে। সে আরও জানায় সেই মায়ের সত্তাই সবকিছু স্বীকারোক্তি দিয়েছে, কিভাবে খুন করেছে এবং মৃতদেহ কোথায় লুকিয়েছে। পুলিশ ডোবার ভেতর থেকে ম্যারিয়নের গাড়ি তুলতে থাকে আর সিনেমাটি সেখানেই শেষ হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সামনের ভিডিওতে নতুন কোনো সিনেমা ফেরি করতে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, টেক কেয়ার।